গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শনিবার লতেমান মোল্লা নামে ঘটকপুকুরের এক যুবককে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ। ভাঙড় এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত লতেমান, পুলিশ সূত্রে খবর, গৃহবধূকে ধর্ষণ করে ছবি তুলে ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় অভিযুক্ত ওই যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় এক গৃহবধূর সঙ্গে তার পরিচয় হয়। সূত্রের খবর, গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে লতেমান মোল্লা গৃহবধূর বাড়িতে উপস্থিত হতো। অভিযোগ, তৃণমূলের প্রভাবশালীদের কথা বলে কাজের সুযোগ করে দেওয়ার অছিলায় দিনের পর দিন ওই মহিলাকে ধর্ষণ করে সে বলে অভিযোগ। নিগৃহীত গৃহবধূর দাবি, লতেমান মোল্লা একাধিকবার ধর্ষণ করার পাশাপাশি ভিডিও তুলে প্রতিনিয়ত ভয় দেখাতো তাকে। এমনকি এই ঘটনা কাউকে বলে দিলে স্বামী সন্তানকে খুন করে দেবে বলেও হুমকি দিত। আমার অভিযোগ হচ্ছে লতেমান মোল্লা আমার বাড়িতে গেছিলো, গিয়ে ঝামেলা করেছিল, গিয়ে আমাদের বাড়ি গিয়ে আমার স্বামীর মারধরের হুমকি দিয়েছিল। তার সত্ত্বে আমার ঘরে গিয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল এবং আমাকে গলা টিপে ধরলো, ঘরে গালে কাপড় মারলো, মেরে আমাকে বললো তুই যদি না আমার সাথে ব্যবহার করিস তাহলে তোকে জামানে মেরে দেবো, তোর ছেলেকে মেরে দেবো। তার সত্ত্বে আমাকে এইটা রাজি হতে হয়েছে, আমার সংসারের জন্য আমি আমার স্বামীকে জানাতে পারিনি। তার সত্ত্বে এবারে ও আমাকে খারাপ ব্যবহার করে ছবি তুলে নিল, ছবিটা তুলতে বারণ করলাম বলে তাই জন্য আমাকে ফের থাপ্পড় মারলো, মেরে আমার ছবি তুলে নিল, যদি আমার সঙ্গে রাজি না হোস তাহলে আমি শনিবার গৃহবধূ তার স্বামীর সঙ্গে ভাঙড় থানায় লতেমান মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক লতেমানকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া যুবক লতেমান মোল্লা এলাকায় সক্রিয় কর্মী বলে স্বীকার করে নেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। যদিও তিনি জানান এই ঘটনায় কোনো নেতা তার পাশে থাকবে না, পুলিশ তদন্ত করে সাজা দেবে। একনিষ্ঠ কর্মীর কোনো ব্যাপার না, আমি ঘটনাটা তোমাদের কাছ থেকে শুনলাম, এত ডিটেলস আমি জানি না, তবু যতদূর আমি শুনি ছেলেটা ভালো না, বাজে ছেলে এবং ওর ছেলে এর আগেও একটা মানে মাইনর মেয়েকে এর ধরনের একটা বাজে কাজ করে ও কষ্ট কেটে কেসে জেল কেটে এসছে। তো সে সময় আমাদের দিক দিয়ে কোনো সাহায্য সহযোগিতা পাইনি, আর এবং ও যে নোংরা সেটা কম বেশি তো আপনাদের মাধ্যমে সব জেনেছেন এবং আমরা আগে থেকেই জানতাম, কিন্তু একটা দলের একজন মানে সাধারণ দলের সাপোর্টার, এ দলের কোনো পোর্টফোলিও হোল্ডার না কিচ্ছু না। সুতরাং আমি আমার যারা লিডার আছে তাদেরকে বলবো যে আগামী দিনে যাতে ওই পাশে দাঁড়িয়ে এই সমস্ত শয়তান লোক যাতে পিকচার ছবি না তুলতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখার জন্য বলবো, এবং মূলত আমাদের দলের কেউ না। আর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উত্তাল রাজ্য রাজনীতি, ইডির হাতে গ্রেফতার শাসক দলের সদ্য বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল দলের ভেতরে বাড়ছে অস্বস্তি, এর মাঝেই লতেমান মোল্লার নামে ধর্ষণের অভিযোগে বেকায়দায় ভাঙড়ের তৃণমূল নেতারা, কারণ লতেমান মোল্লা তাদেরই ছায়াসঙ্গী। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।